করোনা মহামারী, লকডাউন আর পবিত্র রমজান মাস এই তিন উপলক্ষকে সামনে রেখে ঢাকাসহ বিভাগীয় শহরগুলোর বাজার এখন লাগামহীন। সবজি বাজার থেকে নিত্যপণ্য কোনো কিছুই আর নেই মধ্যবিত্তের নাগালে। করোনায় আয় কমে যাওয়া মধ্যবিত্ত পরিবারগুলো এখন ভরসাস্থল হয়ে উঠেছে টিসিবির পণ্যবাহী ট্রাক। আরও দেখুন রিপোর্টে। করোনাকালে সবচেয়ে চিড়ে চ্যাপ্টা অবস্থা মধ্যবিত্তের। একদিকে আয় কমে যাচ্ছে, সেই তুলনায় খরচ বেড়ে যাচ্ছে কয়েক গুণ। বাজারে যেন আগুন, সবজি থেকে শুরু করে নিত্যপণ্য কিনতে ঘাম ছুটছে। বাড়ি ভাড়া, সংসার খরচ, চিকিৎসা আর নিত্যপণ্যের বাজারে আয়ের চেয়েও ব্যয় বেশি হওয়ায় ঋণগ্রস্ত হয়ে পড়ছেন অনেকেই। রোজার মাসেও মাছ মাংসের বাজারে ঢোকারও সাহস পাচ্ছে না অনেক মধ্যবিত্ত পরিবার, যে অবস্থা গত বছরও দেখা যায়নি। এবার প্রচণ্ড রোদ এবং গরমে টিসিবির পণ্য নিতে লাইনে যারা দাঁড়িয়েছেন তাদের মধ্যে নিম্ন আয়ের মানুষের তুলনায় মধ্যবিত্তের সংখ্যাই বেশি। কোথাও টিসিবির ট্রাক সেল কার্যক্রম শুরু হলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই দীর্ঘ লাইন পড়ে যায়। আগে যে মানুষগুলো সময়ের অভাবে বা লজ্জায় টিসিবির ট্রাকের সামনে দাঁড়াতেন না, তারাই এখন এসব ট্রাকের মূল ক্রেতা। ক্রেতারা বলছেন, ভোগ্যপণ্যের বাজারে চলছে ঊর্ধ্বগতি, তার উপর রমজান মাসে নানা বাহানায় বাড়ানো হয়েছে সবকিছুর দাম। একই সঙ্গে করোনার সংক্রমণ রোধে সরকারের কঠোর বিধিনিষেধে এবং লকডাউনে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। কাজকর্ম নেই, আয় নেই, অনেক বেসরকারি অফিস কাজ নেই, বেতন নেই অবস্থায় চলে গেছে। এমন অবস্থায় যেখানেই কম দামে কিছু পাওয়া যাচ্ছে সেখানেই ছুটছেন তারা। ক্রেতারা জানিয়েছেন, সরকার রমজান মাস উপলক্ষে ছয়টি নিত্যপণ্যের দাম বেঁধে দিলেও সেটি শুধু কাগজে কলমে। বাজারে সরকারের বেঁধে দেয়া দামে বিক্রি হয় না কোনো কিছুই, সবকিছুই চলে সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। রোজা আসলে আরও বেশি জেঁকে বসে মুনাফা লোভী ওই অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটটি, যাদের কাছে সরকারও নানাভাবে জিম্মি। বাজারে চিনি, তেল, ছোলার দাম অনেক বেশি, টিসিবির ট্রাকে একটু কম দামে পাওয়া যায়, তাই নিম্নবিত্তের সারিতে এখন ঢুকে পড়ছেন মধ্যবিত্তরাও। ট্রাক সেল থেকে একজন ক্রেতা দিনে 55 টাকা কেজি দরে সর্বোচ্চ 4 কেজি চিনি, 50 টাকা কেজি দরে সর্বোচ্চ 2 কেজি মসুর ডাল, 100 টাকা কেজি দরে সর্বোচ্চ 5 লিটার সয়াবিন তেল, 20 টাকা কেজি দরে সর্বোচ্চ 5 কেজি পেঁয়াজ, 55 টাকা কেজি দরে সর্বোচ্চ 2 কেজি ছোলা এবং 80 টাকা কেজি দরে সর্বোচ্চ 1 কেজি খেজুর কিনতে পারেন। আবু জালাল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।